আর এখন যদি কেউ চায় আপনি কি বিক্রি? না আমি বিক্রি করব না স্যার, গরুগুলা যদি মারা যায় আমার দুঃখ নাই কিন্তু আমি বিক্রি করব না। আমি গরু যতদিন ধরে পালতেছি আজকে ব্যাংক ব্যালেন্স কইরা যদি রাখতাম তাহলে না হলে 60-70 লাখ টাকা আমার গরুর ইনকাম থাকলো না যদি আমি একটা একটা করে বিক্রি করতাম, কিন্তু শুধু মায়ের জন্য আমি বিক্রি না করতে না করি আপনার ওইগুলা ওই রোগে অসুস্থ হয়ে হয়ে মারা গিয়ে আজকে আমার ফার্মটা লস হয়ে গেছে স্যার। যদি ভবিষ্যতে আমি মারা যাই তো ওইগুলো আমার বিক্রি করিয়া আপনারা ওইগুলা চিহ্নি কইরা দিবেন টাকা দিয়ে বা লোকজন খাওয়াইবেন, কিন্তু আমি বিক্রি করবো না স্যার। আপনি থাকা অবস্থায় কোনো গরু বিক্রি করবেন না? করবো না, আমি মারা যাই আমার পরিবারে বলছি বা ছেলেরারে বলছি বাবা আমার ওইগুলা বিক্রি করিয়া তুমি তাই লোক চিহ্নি করিয়া লোকরে খাওয়াইবা, আমরা হিন্দু ধর্ম আছে ওই মানে ছাদ্য করবা। দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নের কৃষি টিভি চ্যানেলের আজকের পর্বে। দর্শক আজকে আমরা চলে এসেছি সিলেটের এই মীরাবাজারে, এখানে মানিক ডেইরি ফার্মে। দর্শক আজকে আমরা কথা বলবো আমাদের বিমূল্যেন্দু কুমার দাস আঙ্কেলের সাথে। তো ওনার একটি ডেইরি খামার রয়েছে, ডেইরি খামারে কীভাবে পরিচর্যা করবেন এবং উনি অনেক অভিজ্ঞ খামারি, দীর্ঘদিন যাবৎ প্রায় 27 থেকে 28 বছর যাবৎ এই ডেইরি খামারটি পরিচালনা করতেছেন। আপনারা কীভাবে ডেইরি খামার করবেন বা ডেইরি খামারে উনি কতটুকু সম্ভাবনা দেখছেন, চলুন দর্শক আমরা সেই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলি। আদাব। আদাব, কেমন আছেন আঙ্কেল? জি ভালো আছি। আমরা আপনার এই ডেইরি খামারটি দেখার জন্যই চলে আসলাম। জি স্যার ভালো হয়েছে স্যার, সুন্দর লাগে আমার। আচ্ছা আপনার এখানে কেমন সংখ্যক এখন বর্তমানে গরু রয়েছে? গরু স্যার আমার তো অনেক গরু ছিল, আগে প্রায় 17টা গরু ছিল স্যার, কিন্তু গরুগুলা তো করোনার পর্তনে অনেক গরু আমার মারা গেছে। এখন বর্তমানে গরু আছে 6-60টা স্যার। জি গরু তো ফালা স্যার অনেক সমস্যার ব্যাপার, একদিকে গরু মারা গেছে আরেকদিকে দিয়ে আপনার আমার খামারে আপনার বকরি ছিল, আপনার পাটনাইয়া বকরি ছিল, বকরিগুলাও মারা গেছে, প্রায় টার্কি মুরুগ ছিল, টার্কি মুরুগ 14টা মুরুগ মারা গেছে, এর বাদে দেশি মুরগা মুরগি ছিল ওইটাও আপনার প্রায় 28টা মুরুগ মারা গেছে। আচ্ছা আপনি এই যে খামার করতেছেন তো কেমন দিন যাবত এই খামারটা পরিচালনা? খামারটা তো পরিচালনা করতেছি আজকে প্রায় 27 বছর। আমি করোনা ইয়ে বিএনপি সরকার ছিল সময়, অর্থমন্ত্রী সহিবুর রহমান ছিল সময়, আপনার আমরা একটা অনুষ্ঠান ছিল বিআইডিসি হেড অফিসে, ওই জায়গায় আমরা একটা মিটিং ছিল, ওই জায়গায় আমি মিটিংয়ে ছিলাম, ওই যে আলিয়া মাদ্রাসায় গরু একটা প্রদর্শনী ছিল ওই জায়গায় আমি ছিলাম গরু নিয়ে, ওই জায়গায় আমার গরুয়ে অনেক একটা ভালো একটা প্রাইজ পাইছিল, ফ্যান ট্যান ওইগুলো পাইছিল। তো এর বাদে মনে করেন সরকার তনেও আমি অনেক অনুদান টনুদান আপনার ডাক্তার ইয়ে সরকার তনে আসছে আমি পাইছি। তাহলে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ অবশ্যই। জি তো আপনার এখানে এখন বর্তমানে এই ডেইরির জন্য গাভী কয়টি রয়েছে? গাভী ডেইরির ফার্মে এখন 6টা রয়েছে। 6টা দুধ কেমন পাওয়া যায় প্রতিদিন? দুধ প্রতিদিন মনে করে 17 লিটার দুধ প্রতিদিন মিলছে, 17 লিটার। আচ্ছা এর আগে আপনি তো দীর্ঘ 27 বছর যাবৎ যেহেতু খামার করতেছেন, তো প্রথম দিকে কেমন সংখ্যক গরু ছিল? গরু এ সময় আমার 38টা ছিল। অনেক গরু মারা গেছে, মারা যাওয়ার বাদে মনে করেন ফার্ম কমি আইল, এখন মনে করেন আছে গরু, চালানি খুব সমস্যা পড়ে গেছে, গরু লোয়ার খুব খেয়াল ছিল, গরু মারা গেছে, এর বাদেও আমার শখ ছিল গরু ফালার বা আমি ফালবো, কিন্তু গরু লোয়ার আমার আরও শখ আছে, কিন্তু গরু খাওয়া দাওয়ার অতিরিক্ত অত্যাধিক দাম হওয়ায় গিয়া আমরা পারতেছি না। আচ্ছা আপনার যে গরুগুলো মারা গেছে কেমন আগে মারা গেছিল? মারা গেছে মনে করো করোনার পর্তনে গরু মারা গেছে আমার 60টা, করোনার পর্তনে 60টা মারা গেছে, ডাক্তার আপনার মাহবু আলম স্যারে ট্রিটমেন্ট করছেন, এর বাদে আপনার আরিফ স্যারে ট্রিটমেন্ট করছেন, রফিক স্যারে ট্রিটমেন্ট করছেন, কিন্তু গরুগুলো আপনার কয়েকটা গরু আপনার ঠিকছে, অনেক গরু কয়েকটা মারা গেছে। আর কি কারণে মারা গেল বা কি রোগ ছিল? রোগ ছিল আপনার কোনোটা আপনার ওই প্রেগনেন্ট অবস্থায় আপনার পেট ফাফিয়া মারা গেছে, কোনোটা ক্যালসিয়াম শর্ট মারছে, কোনোটা আপনার গলার তলে আপনার টিউমার হয়ে গেছে, কোনোটা আপনার পাওয়ের সমস্যা হয়েছে। কিন্তু আমরা তো মনে করেন স্যার হিন্দু লোক বুঝছেন, আমরা তো মনে করেন এই যে ডাক্তাররা বলছে যে দাদা আপনি কষাইটা কে দিয়ে দেন, আমরা তো কষাইটা কে তো দোয়ার মতন আমরা মনে করে ধর্মে দেয় না, গরুগুলা মারা যায়, মারা যাওয়ায় স্যার আমি অনেক
লসে প্রায় লস বলতে কি অন্তত না হলে 40-50 লাখ টাকার লসে আছি আমি বর্তমানে লসে আমি আচ্ছা আপনারা গরু কেন বিক্রি করেন আপনাদের ধর্মে কি নিষেধ আমি নিষেধ কি মনে করেন আমরা তো ধর্মে খসাইরে গরু দো আমরা নিষেধ প্লাস আমি মনে করেন আমার গরুগুলো মায়ার জন্য আমি বিক্রি করতে চাই না মরিয়া যাইতেছে কিন্তু আমি বিক্রি করতে চাই না আপনি এই যে 27 বছর যাবত গরু ফার্ম করতেছেন তো এর মধ্যে কি কোনো গরু বিক্রি করেছিলেন বিক্রি করছি না বলতে মনে করেন আমি দুইটা ষাঁড় বিক্রি করেছিলাম দুইটা ষাঁড় বিক্রি করেছিলাম আপনার 2014 সালে ওই আমার জীবনের বিক্রি আর কোনো গরুগুলো আমি বিক্রি করছি না প্লাস গরুগুলো আমার খালি মারাও গেছে আচ্ছা ওইগুলা বেশি মারা গেছে 38টা বলছিলেন সর্বপ্রথম জি জি এতে জীবনে এই দুইটাই গরু বিক্রি করেছেন এই দুইটাও বিক্রি করছি আচ্ছা আচ্ছা আর এখন যদি কেউ চায় আপনি কি বিক্রি না আমি বিক্রি করব না স্যার গরুগুলা যদি মারা যায় আমার দুঃখ নাই কিন্তু আমি বিক্রি করব না আচ্ছা দর্শক আপনারা দেখেন প্রাণীর প্রতি কি ভালোবাসা আঙ্কেলের তো গরুগুলা বিক্রির কথা বলার আগে উনি কিন্তু কান্না করতেছেন প্রাণীর প্রতি ভালোবাসা সবারই থাকা প্রয়োজন আর বিশেষ করে উনি অনেকদিন যাবত খামার করতেছেন একটা গরু মাত্র দুইটা গরু 27 বছরে বিক্রি করেছেন তা শুনে আমিও একদম অবাক হয়ে গেছি এই প্রথম কোথায় এসে শুনলাম যে 27 বছর খামার পরিচালনা করে মাত্র দুইটা গরু বিক্রি করেছেন এবং উনি বলতেছেন যে যদি মারাও যায় সবগুলা তারপর বিক্রি করবে না যখন অসুস্থ ছিল ওই অবস্থায় অনেকে বলছিলেন যে বিক্রি করার জন্য সেই সময়ও গরুগুলা বিক্রি করেন নাই তো দেখেন ভালোবাসা এমন একটা জিনিস প্রাণীর প্রতিও যদি আপনারা ভালোবাসা রাখতে পারেন তাহলে হয়তো দুনিয়া আখেরাতে আপনারও অনেকটা সফলতা বয়ে আনবে যদিও উনি এখন বর্তমানে আমি জানি না কি অবস্থায় রয়েছেন খামার নিয়ে আচ্ছা খামারে আপনি এখন কেমন লাভের দিকে আছেন লাভে না স্যার এখন আমি অনেক লসে স্যার অনেক টাকা লসে বুঝছেন অনেক টাকা লসে স্যার আমি যদি একটা একটা গরু বিক্রি করতাম স্যার তাহলে মনে করেন আমি গরু যতদিন ধরে পালতেছি আজকে ব্যাংক ব্যালেন্স কইরা যদি রাখতাম তাহলে নাহলে 60-70 লাখ টাকা আমার গরুর ইনকাম থাকলো না যদি আমি একটা একটা করে বিক্রি করতাম কিন্তু শুধু মায়ের জন্য আমি বিক্রি না করতে না করি আপনার ওইগুলা ওই রোগে অসুস্থ হয়ে হয়ে মারা গিয়ে আজকে আমার ফার্মটা লসে গেছে স্যার শুধু এই মায়ার জন্য এই গরুগুলো জি 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 যেহেতু অনেকদিন যাবত মাত্র দুইটা গরু বিক্রি করেছেন এবং আপনার যে ভালোবাসা এই প্রাণীগুলোর প্রতি আমি তো দেখে একদম মুগ্ধ হয়ে গেছি জি 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 স্যার এই গরু নিয়ে আপনার আর কি কি পরিকল্পনা রয়েছে গরুগুলো নিয়ে পরিকল্পনা রয়েছে মনে করেন যদি পরিবর্তে যদি মাল খাওয়া দাওয়ার যদি মনে করুক ওইগুলার দাম যদি কমিয়ে আসে তাহলে মনে করেন কষ্ট মষ্ট করে মনে করেন আরো 4-5টা কিনা রাখবো কিনিয়া লইম লইমু মনে করেন নিজের সকল লাগিয়া গড়টা আমার খালি হয়ে গেছে গড়টা বড়ার জন্য ধানগুলা খালি হয়ে গেছে মনে করে কয়েকটা গরু কিনলে আমার গড়টা ভরিয়া দিব আচ্ছা এই যে দুটি সার রয়েছে ওইগুলা ওইগুলা নিয়ে আপনার পরিকল্পনা কি ওইগুলা বিক্রি করবেন কিনা না ওইগুলো স্যার আমি বিক্রি করতাম না কারণ হইলো আমি আমার বাসায় বলছি যে আমারও বয়স এখন কমিয়া যাইতেছে মায়ের জন্য আমি বিক্রি করতেছি না সবগুলা মরি মরিয়া গেছে যে আমি বলছি ওরারে যে না আমি বিক্রি করবো না যদি ভবিষ্যতে আমি মারা যাই তো ওইগুলো আমার বিক্রি করিয়া আপনারা ওইগুলা চিহ্নি কইরা দিবেন টাকা দিয়ে আচ্ছা আচ্ছা বা লোকজন খাওয়াইবেন কিন্তু আমি বিক্রি করবো না স্যার আপনি থাকা অবস্থায় কোনো গরু বিক্রি করবেন না করবো না আমি মারা যাই আমার পরিবারে বলছি বা ছেলেরারে বলছি বাবা আমার ওইগুলা বিক্রি করিয়া তুমি তাই লোক চিহ্নি করিয়া লোকরে খাওয়াইবা আমরা হিন্দু ধর্ম আছে ওই মানে ছাদ্য করবা আচ্ছা 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 আর এই গরুগুলোকে আপনারা কি কি খাবার দেন ওইগুলারে দেই আমরা বুসি দেই গুড়া দেই এর বাদে এসিআই ফিড দেই এর বাদে আপনার সিদ্ধ চাউলের খুদি দেই এর বাদে চিটা দেই আর কাঁচা ঘাস দিই প্রতিদিন কাঁচা ঘাস আমার 340 টাকা অথবা 360 টাকার ঘাস লাগে এই যে যে অবস্থা খাবারের দাম তো বৃদ্ধি পাচ্ছে এই সময়ে আমাদের বা আমাদের সরকার মহোদয়ের করণীয়টা কি এখন তাই না যেহেতু খামারিগুলো আপনার গরুগুলো নিয়ে ফালতেছে ফাটতেছে না খাওয়ার দিতে পারতেছে না দুধ উপার্জন করতে পারছে না এখন সরকার যদি গরু খাবার খাদ্যগুলোর যদি দাম যদি উনি কিছু কমান তাহলে মনে করেন আমরা আর মানে খামারের দিকে যে একটু লাভ হইব অথবা মনে করেন আমরা কয়েকটা গরু কিনারও মানে আমরা আর মানে আশ্বাস থাকবো যে মালের দর কম আছে এখন গরু কয়েকটা কিনি কিনি আর শখ করে আমরা পালি আমরা আর হইল আমরা আর আমরা ইয়ে সরকারের কাছে হইল আমরা মানে মানে ইয়ে আপনার অনুরোধ আচ্ছা আপনার তো ওই পাশে দুইটা ষাঁড় গরু রয়েছে আমরা ওইগুলো একটু দেখবো দেখেন স্যার
আপনার এখন তো দেখতে পাচ্ছি এই দুইটাই ষাঁড় গরু, তো কোন কোন জাতের ষাঁড় ওইগুলো? ওইগুলো একটা আছে আপনার সাইওয়াল আর একটা আছে অস্ট্রেলিয়ান। অস্ট্রেলিয়ান? জি। আচ্ছা, আর এগুলা থেকে কি কোনো বীজ দেওয়ানো হয় এই ষাঁড়গুলো? না স্যার, আমি বীজ দিই না স্যার। আপনারা বীজ কিভাবে দেন? বীজ আমরা ডাক্তার নিয়ে আসিয়া আমরা সিমেন্ট দিয়ে দিই। জি জি, বীজ দিয়ে দিই। ডাক্তার সাহেব আসে আপনার, আগে তো মনে করেন ইয়ে দিত আপনার হঠাৎ ইয়ে ও বছর সারে, এর বাদে দিল আপনার এই মনোরঞ্জন বাবু, এর বাদে দিল আপনার নাসির গাজী বিআইডিসির হেড অফিসের, এর বাদে আপনার নূর হোসেন, এর বাদে আপনার উৎপল বাবু, এর বাদে কি আরেকজনের নাম জানি কি আপনার, এরাই বীজগুলা? জি, এরাই আপনার বীজগুলা দেয়। আচ্ছা, বীজের জন্য কি কোনো চার্জ দিতে হয় না কি ওনাদেরকে এমনিতে বকশিস দেয়? না, আমরা তো মনে করি আমি খুশি হইয়া স্যার আমি 500 টাকা কইরা দেই। কোনো সময় মনে করেন ওরা যদি ডবল বীজ দিয়ে যায় তা আমি 1000 টাকা পর্যন্ত দিই স্যার, আমি একটা খুশি হয়ে দিই। গরুর খামার করতে গেলে কি কি প্রতিবন্ধকতা বা কি কি সমস্যা রয়েছে গরুর খামারে? সমস্যা তো স্যার আছে, কিন্তু সমস্যা তো মনে করেন ওইগুলো নিজে মেনটেন করিয়ে নিয়ে যাওয়া লাগে, বুঝছেন স্যার। কেউ যদি খামার করতে চায় তাহলে আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমরা মনে করেন খামারে যদি অনেকে যদি আপনার ফালতে চায় তাহলে মনে করেন আমরা ওরারে আমরা ওই গরু নিয়ে আপনি মনে করেন ওরারে আমরা বালা একটা সুযোগ সুবিধা বা লাভ বা কীভাবে লাভটা বয় ওইভাবে মানে একটা মানে ওরারে একটা মানে পরামর্শ দিয়ে আমরা কই যে ভাই তুমি ফার্ম করো, ফার্মে লস নাই, যদি আপনারা যদি টাকা যদি থাকে তাহলে আপনারা ফার্ম করেন। ছয়টার মধ্যে স্যার এখন বর্তমানে দুইটা বাচ্চা মারা গেছিল আর ওর মা দুইটা ছিল, একটা রাজশাহীতে নিয়ে আসলাম আর প্রায় 28,000 টাকা আমার খরচ গেছিল। ওই ছাগলটা আপনার পিকনিক না অবস্থায় আপনার ছাগলটা হঠাৎ করে আপনার পেট পাইপে আপনার রাত্রে 2:30টার সময় মারা গেছে। আর এই যে দুইটা বাচ্চা দেখতেছেন, এই দুইটা বাচ্চার আপনার মাটা আপনার ওই হজর সকালবেলা আপনার ওই বারাতনে দুইটা কুকুর আসিয়া ওই কামড় মারিয়ে আপনার প্রায় 3 দিন পরে আপনার ছাগলটা ওর মাটা মারা যায়। শেষে আমি ডাক্তারের কাছে নিশি মিরসাজাঙ্গাল নিয়ে ট্রিটমেন্ট করাইছি, ওরা ভ্যাকসিন দিয়ে দিছে, আরবা বললো 1 সপ্তাহ পরে দাদা এই আরেকটা ভ্যাকসিন দিবেন। ওই 1 সপ্তাহ তো আর সময় পাইলাম না স্যার, এর আগেও মারা গেল। আরবা বললো আরবা 22 দিন পরে আইসে আরবার আরেকটা ভ্যাকসিন, 3টা ভ্যাকসিন দেওয়ার কথা ছিল, শুধু একটা ভ্যাকসিন দিছি, বকরিটা মারা গেছে। এগুলো কোন জাতের আসলে? ওইটা হইলো আপনার, ওইটা হইলো আপনার অরিজিনাল আপনার ওই রামছাগল। রামছাগল? এক একটার প্রাইস কত করে অনুমানিক পড়বে? আপনি কি বিক্রি করবেন? না, ওইগুলা বিক্রি করবো না, ওইগুলা নেওয়ার জন্য কয়েকজন লোক আমার পাড়া প্রতিবেশীতে আসছে যে দাদা দুটা বাচ্চা দিয়ে দাও। বললাম না আমি বাচ্চা দিব না, ওইগুলার মা মারা গেছে, আমি ওইগুলা রাখবো, ওইগুলা আমি বিক্রি করবো না। ওরা যদি নিতে চায় ওরা একটা বাচ্চার দাম আমার 35,000-30,000 টাকা কইরা দিব, আমি বিক্রি করবো না স্যার। আচ্ছা আচ্ছা, আর আপনি তো প্রথমে কিনছিলেন ওইটার মা যেটা ছিল ওইটা? ওইটা আমি ওইটার মা আপনার কিনেছিলাম আপনার ওই কিন্তু আপনার 26,000 টাকা দিয়া, আর একটা বাকরি নিয়ে আসলাম আপনার রাজশাহীতে আনাইছি, ওইটা নিচে আপনার প্রায় 28,000 টাকা খরচ গেছে। আচ্ছা, এইগুলোর বয়স এখন কেমন হলো? এখন মনে করো ওইগুলা বয়স 1 বছর চলের। 1 বছর চলে? জি। আচ্ছা আচ্ছা, ওইগুলা কি কোনোটা হিটে আসছে? না, এবো হিটে আসছে না, ওইগুলা অনেক বড় হইব। ওর ওই দুইটা বাচ্চার মারে আপনার ক্রস করাইয়া নিয়ে আইসি আপনার অন্য এক জায়গাতে নে, ওরে 1500 টাকা দিছি। ওরে ওই তো উনি দিতে চায় না, উনির একটা ফার্ম ছিল কিন্তু পরিচিত হিসাবে উনারে আপনার 1 বস্তা বুসির দাম দিছি, দিয়ে ওই ওর মারে ক্রস কইরা নিয়ে আসছি, আসার বাদে ওই দুইটা ফাটি বাচ্চা হইছে। আচ্ছা আচ্ছা, তাহলে বেশ ভালো। আর দর্শক, আপনারা চাইলে এভাবে খামার করতে পারেন। আর আমার বিশেষ করে খুবই ভালো একটা জিনিস লাগলো যে এত মায়া, মানে এখন পর্যন্ত আমি অনেক জায়গায় গিয়েছি, বিভিন্ন অঞ্চলেই যাওয়া শেষ, তো এত ভালোবাসা আমি কিন্তু কোনোই ফার্মে দেখি নাই যে খামারিদের এত ভালোবাসা গরুর প্রতি বা প্রাণীগুলোর প্রতি। প্রায় 27 বছর পালন করার পরে আমি জিজ্ঞাসা করছিলাম যে আপনার একটা গরু বিক্রি করবেন, তো উনি কিন্তু খান্নায় জড়িয়ে গেলেন। তো আসলে আমি এটা দেখে আমি নিজেই হতভম্ব হয়ে গেলাম। দর্শক, আপনারা চাইলে এভাবে খামার করতে পারেন। বিশেষ করে দাদার প্রতি শুভকামনা রইল যে উনি এই গরুগুলো নিয়েই ভালো থাকেন, আর আশীর্বাদ থাকলো যেন এই গরু নিয়ে ওই অনেক দূরে এগিয়ে যান। তো এই বলে আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামী কোনো পর্বতে। আসসালামু আলাইকুম।